মিষ্টি হাসির মেয়ে মুনমুনের পুরো নাম রুমানা মালিক মুনমুন মুনমুন এই সময় জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী পাশাপাশি নৃত্যেও আছে তার দক্ষতা দুই হাজার ছয় সালে লাক্স চ্যানেলাইজ সুপারস্টার ইভেন্টে চতুর্থ হওয়ার মধ্য দিয়ে লাইমলাইটে উঠে আসেন দুই সাল থেকে মুনমুন টেলিভিশন রিয়েলিটি শো লাক্স চ্যানেলাইজ সুপারস্টার উপস্থাপনা করে থাকেন রুমানা মালিক চোদ্দ মে জন্মগ্রহণ করেন রুমানা মালিক মুনমুনের বাগদান সম্পন্ন হয় তৌফিক হাসান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষকের সাথে মুনমুন পড়াশোনা করেছেন ইডেন কলেজ হোম ইকোনমিক্স ইউনিভার্সিটি এবং ধানমন্ডির স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তিনি এম করেছেন বিবিসি জানালা অনুষ্ঠানটি সম্পর্কে মুনমুনের মন্তব্য হল লাক্সের মুনমুনকে যেন জনপ্রিয়তার দিক দিয়ে ছাপিয়ে গেছে বিবিসি জানালার মুনমুন এই নামে এখন আমি বেশি পরিচিত এটি আমাকে সাধারণ মানুষের খুব কাছাকাছি নিয়ে গেছে অনুষ্ঠানটি ধরন খুবই মজার আমি নিজেও এই অনুষ্ঠানটি উপস্থাপনা করে আনন্দ পাই বিবিসি প্রযোজিত বিশ্বাস ও পৌনপণিক সিরিজ দুটিতে দর্শক মুনমুনকে উপস্থাপক হিসেবে দেখার পাশাপাশি তার অভিনয় উপভোগেরও সুযোগ পেয়েছেন পৌনপণিকের একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি তার অভিনীত চরিত্র সম্পর্কে বলেন চরিত্রটির নাম নাভিরা যাকে একজন ইতিবাচক মানুষ বলা যায় আবিরের এক চরম বিপর্যয়ের সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে আর মানসিক শক্তি সাহায্য করে সে হুমায়ুন আহমেদের কাহিনী অবলম্বনে তৌকির আহমেদ পরিচালিত দারুচিনী দ্বীপ ছবিতে অভিনয় করে মুনমুন নজর কাড়েন সবার বিভিন্ন রিয়েলিটি শোর পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুষ্ঠানও নিয়মিত তিনি উপস্থাপনা করছেন মুনমুনি একমাত্র উপস্থাপক যিনি পরপর সুপারস্টার ইভেন্টের চারবার সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন রুমানা মালিক মুনমুন ছোটবেলা থেকেই গান আর নাচ শিখেছেন এতটুকু বয়স থেকেই তরঙ্গ ললিত কলা একাডেমিতে চিত্রা সুলতানার কাছে যেতেন গান শিখতে আর নাচ শিখতে যেতেন বুলবুল ললিতকলা একাডেমিতে তবে নাচ গান দুটোই তিনি আপাতত একান্ত নিজের জন্য তুলে রেখেছেন অভিনয় আর উপস্থাপনাতেই নিজেকে মেলে ধরতে চান মুনমুন নামের সঙ্গে চাঁদের একটা যোগাযোগ থাকলেও মুনমুন অনেক বাস্তববাদী প্রেম ভালোবাসা থেকে তাই মুখ ফিরিয়ে রেখেছেন পড়াশোনা আর ক্যারিয়ার নিয়েই এখন তার যত ভাবনা